রাস্তা কে করে চাইছে? আব্বাস সিদ্দিক এসে করে গেছে? কে করে গেছে? কি করে নে রাস্তাঘাট কর না শ্রী যুব শ্রী কি করে নে তোর হাওয়া চলবে না কার চলবে? আইসে বের আইসে বলে কোন জিনিস থাকবে না। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, বার্ধক্য দিচ্ছে, সরকার থেকে চাল দিচ্ছে, আবার কি চাই? খেলা মানে একদম খেলা তো হবে, ভালোভাবেই খেলা হবে, ভাঙা পায়ে ভাঙা গাড়িতে খেলা হবে। দর্শক আপনাদের সামনে মামা ভাগনা, আমি ইয়া আলী, পাশে আমার ভাগনা নূর মোহাম্মদ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতে। আপনাদের পেছনে দেখতে পাচ্ছেন এক সাইডে আইএসএফের ব্যানার, আর অন্যদিকে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের ফ্ল্যাগ। এই যে চিত্র ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতে আমরা বেশ কিছু এলাকায় দেখতে পেলাম যে এক সাইডে আইএসএফের ঝান্ডা, অন্যদিকে তৃণমূলের ঝান্ডা। এই ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতে আইএসএফের কতটা প্রভাব আপনারা সকলেই জানেন। সামনে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটে কি আইএসএফ ব্যাপক প্রভাব ফেলতে পারে এই ভগবতীপুর পঞ্চায়েতে? আমরা কথা বলব ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সাধারণ জনগণের সাথে, তারা কি বলছে সামনে পঞ্চায়েতে, তারা কাকে দেখতে চাইছেন, দেখুন আমাদের নিউজ ব্লগার পদ্মায়। উন্নয়ন যথেষ্টই হয়েছে, খারাপ হয়নি বলা যাবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে আরও কিছু কিছু বাকি আছে, সেই বাকিটা যাতে আগামী পঞ্চায়েত ইলেকশনের আগে ফুলফিল হয় তার জন্য আমাদের টোটাল গ্রামবাসীর তরফ থেকে আমরা একটা মানে আবেদন রাখছি। আপনারা কি ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সন্তুষ্ট আছি, আবার কিছু কিছু ক্ষেত্রে সন্তুষ্ট নাও থাকতে পারি। আপনাদের গ্রামে এখনও কি উন্নয়ন হতে বাকি আছে? যেমন কিছু কিছু এলাকায় হয়তো রাস্তা প্রায় হয়ে গেছে, না আমি প্রায় হয়ে গেছে এই কারণে কিছু বাকিও আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে স্ট্রিট লাইট যেগুলো আছে, বড় বড় লাইটগুলো, সেগুলো বাকি আছে। কোথাও কোথাও ড্রেনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো ক্লিয়ার করতে হবে। এই যে সমস্যা আপনাদের গ্রামে, সেটা কি আপনাদের ভগবতীর পঞ্চায়েতে জানিয়েছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। তারা কি বলছে? তারা বলছে হবে হবে, কিছুটা ইনকমপ্লিট, যেমন এই যে হয়ে আছে এখন ইনকমপ্লিট পড়ে আছে, হয়তো আগামী দিনে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে করে দেওয়া হবে। আপনি আপনারা কি দিদির উন্নয়নে খুশ? হ্যাঁ অবশ্যই খুশ। রাজ্য সরকারের কিছু পরিষেবা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি। সামনে তো পঞ্চায়েত ভোট, তাহলে দেখতে কাকে চাইছে? অবশ্যই সেটা আমি আমার পার্টিকুলারভাবে তো বলা সম্ভব নয়, হ্যাঁ টোটাল মানে গ্রামবাসীরা চাইবে যে দিদির পক্ষে। কেন? উন্নয়নের স্বার্থে। তাহলে পঞ্চায়েত ভোটে কি খেলা হবে? হ্যাঁ খেলা তো অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম জয়ন্ত পাল। সামনে তো পঞ্চায়েত ভোট, কাকে দেখতে চাইছে? দিদিকে দেখতে চাই, কি সবাইকে দিচ্ছে, আমার দেখে শুনে খুব ভালো লাগছে, কিন্তু আমি কিছু পাইনি। আপনি কি দিদির উন্নয়নে খুশ? হ্যাঁ। আপনাদের এলাকায় কাজ কেমন হয়েছে? কাজ ভালোই হচ্ছে, রাস্তাঘাট সব পরিষ্কার করে দিয়েছে সব, কিন্তু কলটা এখানে হচ্ছে না, টাইম কলটা হলে ভালো হয়। টাইম কল যে হচ্ছে না সেটা কি আপনাদের ভগবতীপুর পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানাচ্ছে তো, মাঝে মাঝে দেখছি শুনছি, কিছু তো হচ্ছে না। আচ্ছা আপনি আপনারা কি ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতে যে কাজ, সেই কাজে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। জ্যোৎস্না ভান্ডারী, আপনি কি মমতা ব্যানার্জির কিছু পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ সবই পাচ্ছে, আমি এমনি ওই যে কোন, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার এমনি ওই সবই পাচ্ছি আর কি। তারপরে ওই যে রেশনের ওই সব চাল ডাল ওই সবগুলো বিনা পয়সা ওই সব পাচ্ছি সবই। আপনি কি দিদির উন্নয়নে খুশ? হ্যাঁ খুব খুশি। সামনে তো পঞ্চায়েত ভোট, তো কাকে কাকে দেখতে চাইছেন? দিদিকেই দেখতে চাই। আপনার নাম? অঞ্জনা পাল। গ্রামে মোটামুটি সবই হয়েছে, কিছুটা ফাঁক থাকবে, ফাঁকা আছে। আপনাদের গ্রামে বা আপনাদের ভগবতীপুর পঞ্চায়েতে কার হাওয়া চলছে? হ্যাঁ এখন তৃণমূলই ঝরছে হাওয়া, কেন এখানে অন্য কোনো নেই। আপনি কি ভগবতীপুর পঞ্চায়েতের কাজে সন্তুষ্ট? সন্তুষ্ট বলছে সবাইকে তো মন পূরণ করতে পারবে না, কিছুটা সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট, সব একদম এ নেই যে একদম যে ওই আমার সব কিছু করে দিচ্ছে, একই বলে একভাবে বসে নেই। পঞ্চায়েত ভোটে কাকে দেখতে চাইছে? কে পঞ্চায়েত ভোটে কী আছে বলছে? বিজেপি, বিজেপি এখানে কই হাওয়া দেখতে পাচ্ছে না। আপনাদের গ্রামে কার হাওয়া চলছে? তৃণমূলেই হাওয়া চলছে। আপনার নাম? জীবন পাল। আপনাদের ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতে আপনাদের মানে বুথে কার হাওয়া চলছে? টিএমসি। আবার কার? কেন কেন মানে কী করে নে রাস্তাঘাট কর না শ্রী যুব শ্রী কী করে নে তোর হাওয়া চলবে না কার চলবে? আইএসএফের, আইএসএফ করে দিচ্ছে রাস্তাগুলো, রাস্তাগুলো কে করেছে? আইএসএফ? আব্বাস সিদ্দিক এসে করে গেছে? কে করে গেছে? আচ্ছা দাদা অনেক কিছু বলছে যে টিএমসি কিছুই করে। হুম ওরা সার্থক বাজ, ওরা সার্থক বাজ, তো কে করেছে? ওদের ঘরের সামনে দে
রাস্তাগুলো কে করে দেখা যায়। আচ্ছা, এটাও গুঞ্জন শোনা যাচ্ছে যে ভগবতপুর গ্রাম পঞ্চায়েতে একটা আইএসএফের হাওয়া উঠেছে। কিচ্ছু ওঠে না, হাওয়া উঠেছে মায়ের সাথে, হাওয়া ওঠে ফের বন্ধ হয়ে যায়, পুরান তারা বন্ধ হয়ে যাবে ফিট ফোটালে। যে হিসাবে রাজ্য সরকারের যে বড় বড় নেতা মন্ত্রীরা ধরা পড়ছে দুর্নীতিতে, সেটা কি পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রভাব পড়বে? কিচ্ছু আসার পড়বে না, কিচ্ছু আসার পড়বে না। আচ্ছা, আপনাদের পঞ্চায়েতে বা আপনাদের গ্রামের যে বুথ, বুথের সদস্য কাজ কেমন করে? দূর দূরান্ত, ওর তুলনায় দেওয়া যাবে না। পঞ্চায়েতের কাজে কি আপনারা সন্তুষ্ট? একদম সন্তুষ্ট। পঞ্চায়েত ভোটে খেলা হবে? খেলা হবে না, মানে 4-0 জিত হবে, 4-0। আপনার নাম? আমার নাম শেখ জিসান। আজ বলতে এই লক্ষ্মীর ভাণ্ডারটা এই দিয়েছি এই কমাস। মানে কি দিদির উন্নয়নে খুশ? খুশ। সামনে তো পঞ্চায়েত ভোট, কাকে বোধাম টিপবেন? ও তো দিদি। দিদি কেন? দিদি এখন রাজ্য রেখেছে। আপনার নাম? আমার নাম সারদা মাল। ভগবতপুর গ্রাম পঞ্চায়েতে আপনার হাওয়া চলছে? তৃণমূলের হাওয়া চলছে। কেন? সব কিছু দেয় ওই লাগে, রাস্তাঘাট সব কিছু করে দিয়েছে দিদি, দিদি সবাই উন্নয়ন করছে, ওই লাগে দিদিকেই চাই সবাই। আপনি কি দিদির উন্নয়নে খুশ? হ্যাঁ খুশ। ভগবতপুর গ্রাম পঞ্চায়েতের যে কাজ, সেই কাজে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। আপনি পঞ্চায়েতে কাকে দেখতে চাইছেন? দিদিকে, শেখ ফাইজুল। কি রাজ্য সরকার আমাকে অনেক দিয়েছে, আমার প্রতিবন্ধী ভাতা আমাকে দিচ্ছে, তারপরে আরও সব অনেক কিছুই পাচ্ছি, এখানকার সবাই পাচ্ছে, আমি শুধু কেন, সবাই পাচ্ছে। আপনি দিদির উন্নয়নে খুশ? হ্যাঁ খুশি, দিদি উন্নয়নে খুশি, দিদি থাকুক এটাই চাই, এটাই। আমার নাম সিদ্ধার্থ কোলে। দিদির উন্নয়নে খুশি আপনারা? অবশ্যই খুশি। সামনে তো পঞ্চায়েত ইলেকশন, তো কাকে দেখতে চাইছেন? রোলিং পার্টিকে দেখতে চাইছি আবার কি, টিএমসি। টিএমসি কেন? এই যে এত উন্নত কাজ, উন্নত পরিষেবা, সব মানুষ গরিব মানুষের যে ফ্রি রেশন, তারপর লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, সব রকমই পরিষেবা যেটা বিগত সরকার কোনোদিনও দেয়নি। আচ্ছা দাদা, আপনাদের বুথের যে সদস্য আপনাদের পাশে থাকে? অবশ্যই, 24 ঘন্টা পাশে থাকে, 24 ঘন্টা। আপনার নাম? আব্দুল সামাদ। তৃণমূল কংগ্রেসে আসবে? তৃণমূল কংগ্রেসের হাওয়াও ভালো আছে, প্রভাব ভালো আছে, মোটামুটি ভালো কাজ করেছে, খুব সুন্দর। আপনাদের গ্রামে কাজ কিরকম? আমাদের গ্রামে মানে যা কাজ করেছে আপনারা দেখেন না, খুব সুন্দর কাজ করেছে, খারাপ বলবো না। আপনাদের যে সদস্য আপনাদের পাশে থাকে সবসময়? সদস্য পাশে থাকে কিন্তু দূরে দূরে করে। আপনি কি দিদির উন্নয়নে খুশ? একদম, দিদি দিদি খুব ভালো, দিদি যে হিসাবে কাজ করছে দিদির উপরে সব লোকই খুশি আছে। আপনারা দিদির কিছু পরিষেবা পাচ্ছে? হ্যাঁ দিদির পরিষেবা পাচ্ছি, কিন্তু দিদির কর্মীদের গোঁতা খাচ্ছি। কেন? দিদির কর্মীরা কি কাজ করছে না? হ্যাঁ খুব সুন্দর কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এইসব দেখুন না, রাস্তাঘাট এত সুন্দর করছে, খুব সুন্দর পরিবেশ আছে। আমার নাম ইনসান আলী মল্লিক। ভালোই কাজ হয়েছে, রাস্তাঘাট সবই পরিষেবা পাওয়া যাচ্ছে। আপনারা কি ভগবতপুর গ্রাম পঞ্চায়েতের কাজে সন্তুষ্ট? খুব খুশি, খুব খুশি আছি। হ্যাঁ, সামনে তো পঞ্চায়েত ভোট, কাকে দেখতে চাইছেন? বর্তমানে আমাদের মমতা ব্যানার্জিকেই দেখতে চাইছি, উনি তো খুব নেতৃত্ব খুব ভালো। অভিষেক ব্যানার্জি যে আছে ওনারও পরিষেবা খুবই ভালো, দেখতে পাচ্ছি তো দেশে দেশে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ঘুরছে, বাড়িতে বাড়িতে যে যোগাযোগ করছে, খবর নিচ্ছে। কিন্তু আমাদের এখানে ঘরের যে সদস্য আছে উনি একবারও তো এখানে আসেও না, কারো খবরও নেয় না। আপনাদের বুথের সদস্য? হ্যাঁ আমাদের বুথের সদস্য, উনি আসে না, সেই ভোটের সময় এসেছিল একবার ভোটের জন্যে, বাকি আর আমাদের গ্রামে আসে না, বা কোনো কাজ বা কোনো কিছু বা কোনো একটা লাইটের ব্যবস্থা বা কোনো কিছু এইসবের দিকে খবরও নেয় না, আর গ্রামবাসীর সঙ্গে আমাদের সঙ্গে কোনো আলোচনাও করে না। যে আপনি বলছেন যে আপনাদের গ্রামের সদস্য কাজ করে না, এই এই যে অভিযোগ, সেটা কি আপনাদের ভগবতপুর পঞ্চায়েতে জানিয়েছিলেন যে সদস্য গ্রামে কাজ করছে না? মানে সদস্য করছে না, অন্য মানে সদস্য এসে আমাদের বা আরও সব নেতৃত্বে যারা আছে ওনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, ওনা আমাদের সঙ্গে ব্যবহারও করে, কোনো বিপদ আপদ হলে ওনারা কিন্তু উপকারও করে। ভগবতপুর পঞ্চায়েতে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি একটা আইএসএফের ঝড় উঠেছে, আপনাদের গ্রামে কি আইএসএফের ঝড় আছে? আইএসএফ বলে কোনো জিনিস থাকবে না, ইনি দেখুন আইএসএফ কি দল একটা, আমাদের মমতা ব্যানার্জি যে অভিষেক ব্যানার্জি ওনার নেতৃত্বে ওনার এতে আমরা ওনাকে ভোট দেবো, আর আইএসএফ বলে কোনো দল তো থাকবে না। আর আইএসএফ কি এখন এই দেখুন এই উঠছে, এই তো একটা পীরের আওলাদ, আমাদেরও বলতে একটা লজ্জা করে,
পুনিপিরের আলাদা একটা ইয়েতে আছে। কিন্তু আপনি কি বলেন আইসব যে হিসাবে একটা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে? সোশ্যাল মিডিয়াতে ওনার প্রভাব খুব ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে হবে না ওটা, কেন আমাদের এখানে এটা হবে না, এই কারণে কেন আমরা একের পর এক সব মিলেজুলে থাকি আর আমরা শান্তিটাকে ভালোবাসি, অশান্তি ভালো লাগে না।